আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাসায় আছো। তোমরা সকলে জানো COVID-19 পরিস্থিতির কারণে সারা বিশ্বে এখন অফলাইনে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। সেই জন্য আমাদের ব্যাতকেন উচ্চ বিদ্যালয় তোমাদের জন্য অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আয়োজন করেছে। সেই জন্যই আমি তোমাদের ক্লাস করতে আসছি। তোমরা সকলেই জানো এর আগে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের এসো বলকে জানির একটি পাঠ পড়িয়েছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম বল কী জিনিস, বল কাকে বলে, জড়তা কাকে বলে, এবং বল ও জড়তা সম্পর্কিত মহান বিজ্ঞানী স্যার আচার্য নিউটনের স্যার আইজ্যাক নিউটনের তিনটি বিখ্যাত সূত্র। তো আমরা বল, জড়তা এবং নিউটনের তিনটি সূত্র শুধুমাত্র পড়েছিলাম। আমি বলেছিলাম যে আগামী ক্লাসে বা ক্লাসের পার্ট টুতে আমরা নিউটনের তিনটি সূত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তোমার এখানে বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, এখানে লেখা আছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন দেখা গেছে টেবিল এবং একটি বাইসাইকেল। আসলে এই উদাহরণ, এই নিউটনের প্রথম সূত্র বুঝতে গেলে কিছু উদাহরণের প্রয়োজন হবে। ধরো তোমার এখানে একটা টেবিল আছে, এখন তুমি কি করলে এই টেবিলটাকে প্রথমে অল্প ধাক্কা দিলে, কি করলে অল্প ধাক্কা দিলে, এখন দেখা যাবে যে তুমি যদি এই টেবিলটাকে খুব অল্প পরিমাণে ধাক্কা দাও, দেখবে এই টেবিলটা তার জায়গার পরিবর্তন করে না। কারণ তুমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো বা বাইরে থেকে যদি কোনো বাতাস বা অন্য কোনো মাধ্যমে তাকে বল প্রয়োগ না করো, তাহলে এই টেবিল চিরকাল স্থির ছিল এবং চিরকাল এটা কী থাকবে, স্থির থাকবে। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ পড়তে পারি, যেমন একটি বাইসাইকেল। বাইসাইকেলটি তুমি কী করলে, তোমার দিকে চলন্ত অবস্থা আসতেছে, তুমি যদি বাইসাইকেলটাকে হাত দিয়ে না থামানোর চেষ্টা করো, এই বাইসাইকেলটা সারা জীবনে চলতে থাকবে। এই যে আমরা দুটো উদাহরণ দিলাম, সেটা হচ্ছে টেবিল এবং বাইসাইকেল। টেবিলের ধর্ম কী দেখলাম, টেবিলটা যখন একটা জায়গায় স্থির অবস্থায় ছিল, সেখান থেকে আমরা যদি বাইরে থেকে কোনো বাতাস বা ধাক্কা না দেই, তাহলে টেবিলটা কী করবে, সারা জীবন সেই জায়গাটায় সেই স্থির অবস্থায় থাকবে। আবার ঠিক একইভাবে যদি এই বাইসাইকেলটা চলন্ত অবস্থায় আছে, যদি আমরা কোনো কিছু দিয়ে বাধা না দেই, তাহলে এই বাইসাইকেলটা সারা জীবন চলতেই থাকবে। এই জন্য আমরা এই দুইটা উদাহরণ থেকে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে একটা বস্তু যদি স্থির থাকে, তাহলে সেটা সারা জীবন স্থির থাকতে চায়। কিন্তু এবং ঠিক একইভাবে একটি সাইকেল বা একটা গতিশীল বস্তু যদি গতিশীল থাকে, তুমি বাইরে থেকে যদি বল প্রয়োগ না করো, তাহলে সেই বাইসাইকেলটি সারা জীবন কী থাকবে, গতিশীলই থাকতে চাইবে। তাইলে আমাদের এই যে বাস্তব জীবনের উদাহরণ, আমরা টেবিল এবং বাইসাইকেলের মাধ্যমে বুঝতে পারলাম যে একটা বস্তু স্থির থাকলে সেটা সারা জীবন স্থির থাকতে চায়, আর একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে সেই বস্তুটা গতিশীল থাকতে চায়। ঠিক একইভাবে আমরা আমাদের আশেপাশে যেমন চেয়ার আছে বা কোনো একটা ভারী বস্তু আছে, সেটাকে যদি আমরা ধাক্কা না দিই, তাহলে সেই বস্তুটা কখনোই কী করে না, তার জায়গার পরিবর্তন করে না, ওই জায়গায় থাকতে চায়। আবার তুমি যদি একটা ফুটবলে আঘাত করো, কিক করো, তাহলে ফুটবলটা দেখবে তোমার দিকে আসতেছে, তুমি যতক্ষণ না পর্যন্ত ফুটবলটা থামাবে, সেই ফুটবলটা ততক্ষণ পর্যন্ত কী থাকবে, চলতেই থাকবে। তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে এই উদাহরণ থেকে আমাদের মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই কথা বলেছেন যে বাহ্যিক মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আশা করি এই টেবিল, বাইসাইকেল আরও কিছু উদাহরণের মাধ্যমে তোমরা নিউটনের প্রথম সূত্রটা ভালোমতো বুঝতে পেরেছ। এখন তোমাদের আমি নিউটনের দ্বিতীয় সূত্র পড়াতে চাচ্ছি। শিক্ষার্থী দেখো, এখানে দ্বিতীয় সূত্র লেখা আছে, সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে সূত্রটা আমি আবার পড়ছি, এখানে নিউটনের দ্বিতীয় সূত্র বলা আছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্রটি যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের যে জিনিসটা সবচাইতে আগে বুঝতে হবে, সেটা হচ্ছে ভরবেগ কী জিনিস এবং সমানুপাতিক কী জিনিস। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা যদি একটু ক্লিয়ার হতে পারি, তাহলে এই সূত্রটা খুব ভালোমতো বুঝতে পারা যাবে। এখানে আরেকটা জিনিস আছে, বস্তুর ভরবেগে প্রযুক্ত বল। আমরা অলরেডি বল সম্পর্কে জেনেছি, সো আমি মনে করি তোমরা সকলেই প্রযুক্ত বল, মানে তুমি যেই বলটা দিবে সেই বলটাকে প্রযুক্ত বল সবাই জানো, কিন্তু ভরবেগ এবং সমানুপাতিক সম্পর্কটা আসলে কী জিনিস, তো যারা গণিত ভালো পারো তারা জানো যে সমানুপাতিক সম্পর্কটা আসলে কী। তারপরে আমি আগে ভরবেগ এবং সমানুপাতিক সম্পর্কটা ব্যাখ্যা করছি, তারপরে এই সূত্রটা আমি ব্যাখ্যা করছি।
এখানে যেমন ভরবেগ লেখা আছে, ভরবেগের সূত্র হচ্ছে ভর ও বেগ, মানে ভর গুণ বেগ। বেগ মানে কি? স্পিড। আর ভর বলতে আসলে আমরা এক ধরনের ওজন বুঝি বিজ্ঞানের ভাষায়, যদিও ওজন বলা ঠিক না। তারপর ভর, একটা বস্তুকে তুমি যদি ফ্লোরে বা সমতলে এক জায়গা থেকে আরেক জায়গায় টানো, তখন বস্তুটার যেই ওজন হয় সেটাকে আমরা কী বলতে পারি? ভর বলতে পারি। তাহলে ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। তার মানে সমানুপাতিক সম্পর্কটা কী? যেমন একজন ব্যক্তির মাসিক ইনকাম হচ্ছে 12,000 টাকা, আরেকজন ব্যক্তির ইনকাম ধরো 14,000 টাকা। এখন কী হলো, এই প্রথম ব্যক্তির মাসিক বেতন 12,000 থেকে বেড়ে হয়তো বা 15,000 টাকা হলো, ঠিক এখানে এই ব্যক্তিরও 14,000 টাকা বেতন আরও 3,000 টাকা বেড়ে 17,000 টাকা হলো। এবং ধরো এরপরে কী হলো, তার খারাপ পারফরমেন্সের কারণে 15,000 টাকা বেতন ধরো 10,000 টাকা হয়ে গেলো, 5,000 টাকা কমলো। ঠিক একইভাবে এই যে 17,000 যার বেতন ছিল, তার বেতন 5,000 টাকা কমে ধরো 12,000 টাকা হলো। এই যে এখানে কী দেখতে পাচ্ছি আমরা, যে বেতন, প্রথম ব্যক্তির বেতন বাড়লে দ্বিতীয় ব্যক্তির বেতন বাড়ে, আবার প্রথম ব্যক্তির বেতন কমলে দ্বিতীয় ব্যক্তির বেতন কমে। তার মানে একজনের বাড়লে যদি আরেকজনের বাড়ে, একজনের কমলে যদি আরেকজনের কমে, তাহলে এই সম্পর্কটাকে কী বলা হয়? সমানুপাতিক সম্পর্ক বলা হয়। তার মানে এখানে বল সমানুপাতিক চিহ্ন, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, বল সমানুপাতিক ভর গুণ বেগ। তার মানে আমরা ভরবেগ পড়লাম, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আর সমানুপাতিক সম্পর্ক হচ্ছে একজনেরটা বাড়লে আরেকজনেরটা বাড়বে, একজনেরটা কমলে আরেকজনেরটা কমবে, এই সম্পর্ককে সমানুপাতিক সম্পর্ক বলে। তার মানে এখানে আমার যে সূত্রটা দেওয়া আছে, বলা আছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক। এই কথার অর্থ হচ্ছে ধরো একটা বস্তু, 5 কেজি ওজনের একটি বস্তু, তুমি কী করলে সেই 5 কেজি ওজনের একটা বস্তুকে তুমি অনেক বেশি পরিমাণে বল দিলে, বেশি বল দিলে। তার মানে 5 কেজি ওজনের একটি বল যদি অনেক বেশি পরিমাণে শক্তি নিয়ে তোমার কাছে আসে, তোমার গায়ে লাগে, তুমি খুব বেশি পরিমাণে ব্যথা পাবে। ঠিক একইভাবে এই 5 কেজি ওজনের বলটিকে যদি তুমি অল্প বল প্রয়োগ করো, তাহলে তোমার গায়ে লাগলে তুমি কম ব্যথা পাবে। তার মানে এই বলটার উপরে যত বেশি বল প্রয়োগ করা হয়েছে, এই বলটা তোমাকে তত বেশি জোরে আঘাত করেছে, তুমি তত বেশি ব্যথা পেয়েছো। তার মানে এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বল যদি তুমি বাড়াও, ভরবেগ বাড়বে, তার ফলে তুমি বেশি পরিমাণে আঘাত পাবে। আর যদি বলের পরিমাণ আমরা কমিয়ে দেই, তাহলে ভরবেগের পরিমাণও কি কমে যায়। তাহলে আমরা এখানে কি পড়তে পারলাম, বুঝলাম, সেটা হচ্ছে বস্তুর ভরবেগ আসলে কিসের উপর সমানুপাতিক? বলের উপরে সমানুপাতিক। তুমি বল যদি বেশি প্রয়োগ করো, তাহলে ভরবেগটাও বেশি হবে, তোমাকে বেশি আঘাত করবে। এই জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বলতে পারি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যাই হোক, এখানে নিউটনের তৃতীয় সূত্রটি বলে লেখা আছে, সেটা বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই, মানে কাজের বা কর্মের প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার মানে হচ্ছে তুমি যেমন কাজ করবে, তুমি সেই পরিমাণে ফল ভোগ করবে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, নৌকা থেকে লাভ দেওয়া। 2 নম্বর উদাহরণ হচ্ছে নৌকার লগি বা বৈঠা দিয়ে পানিতে বল প্রয়োগ করা এবং চেয়ারে বসা। এগুলি সবই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। কী হবে তৃতীয় সূত্রের উদাহরণ, সেটা আমি এখন বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে নৌকা থেকে লাভ দেওয়া। তোমরা দেখবে যখন তোমরা নৌকাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পানিতে ভ্রমণ করো, একেবারে পারে বা কিনারে আসার পরে নৌকা থেকে তোমরা যত জোরে লাভ দাও, নৌকাটি কিন্তু পানি থেকে ততই দূরে বা পার থেকে ততই দূরে চলে যায়। নৌকা থেকে তুমি যদি আস্তে লাভ দাও, আস্তে বল প্রয়োগ করো, তাহলে দেখবা নৌকাটি বেশি দূরে যায় না। এ থেকে আমরা কী বুঝতে পারি, যে নৌকা থেকে তুমি যত বেশি জোরে লাভ দিবে, নৌকাটি পার থেকে ঠিক ততটাই দূরে চলে যাবে। এটা হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। কারণ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি যখন নৌকা থেকে লাভ দিলে, তখন ঠিক সেই পরিমাণ বল তার বিপরীত দিকে কাজ করার ফলে নৌকাটি কী করলো, পার থেকে একটু দূরে চলে গেল। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের অন্যতম একটি উদাহরণ। যেমন তুমি আরেকটি উদাহরণ দেখো, দেখো নৌকার লগি বা বৈঠা সবাই চিনো, কারণ বড় একটি বাঁশের মতো থাকে। নৌকার লগি বা বৈঠা দিয়ে পানিতে তুমি যদি বল প্রয়োগ করো, তুমি যত জোরে বল প্রয়োগ করবে, নৌকাটি তত দ্রুতই সামনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে তুমি বল প্রয়োগ করলে নৌকার পিছন দিকে, কিন্তু
নগরী দেখলে সামনের দিকে এগিয়ে গেল। তার মানে এটাও হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটি উদাহরণ। এরপরে যেটা হচ্ছে চেয়ারে বসা, তুমি যখন চেয়ারে বসো তখন তোমার শরীরে একটা ওজন নিচের দিকে কাজ করে এবং চেয়ারে যে কাঠ আছে সেই কাঠও কি করে একটা বল উপরের দিকে কাজ করে। তার মানে চেয়ারে তোমার বল নিচের দিকে কাজ করে, চেয়ারের বল উপর দিকে কাজ করে, এই দুইটা বল যখন সমান হয় তখন তুমি চেয়ারের মধ্যে বসতে পারবে। তুমি যদি কাগজের চেয়ারে বসো তাহলে তোমার বল নেয়ার মতো ক্ষমতা কাগজের চেয়ারে নেই, এই জন্য তুমি যখন কাঠের চেয়ারে বসো বল প্রয়োগ করো ঠিক সেই সময় কাঠের চেয়ার কণাগুলি খুব শক্তিশালী দেখেই তোমার নিচ থেকে উপর দিকে বল প্রয়োগ করে। এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। তাহলে আমরা যেই নিউটনের তৃতীয় সূত্রটি পড়লাম, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তিনটি উদাহরণ, নৌকা থেকে লাফ দেওয়া, নৌকার লগি বা বৈঠা দিয়ে পানিতে বল প্রয়োগ করা এবং চেয়ারে বসা, এরকম অনেক উদাহরণ আমাদের চারপাশে আছে। আশা করি তোমরা নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র মুখস্থ করবে, বুঝে বুঝে এবং ব্যাখ্যাগুলি একটু খেয়াল করবে। এবং গাইডে তোমাদের খুব সুন্দর সুন্দর এরকম সৃজনশীল দেওয়া আছে, সেগুলি সবই হচ্ছে নিউটনের প্রথম সূত্র অথবা নিউটনের দ্বিতীয় সূত্র অথবা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে সৃজনশীল বানানো। সো তোমরা যারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট করেছ, আশা করি বল, জড়তা, নিউটনের সূত্র এবং তাদের ব্যাখ্যা বুঝতে পারবে। ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা পার্ট থ্রি নিয়ে আসবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।